আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। আজ চৌঠা আষাঢ় 1428 বঙ্গাব্দ, আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সৈয়দ মুস্তফা আলীর প্রবাস বন্ধু বাংলা সাহিত্য থেকে। আজকে তোমাদের জন্য এই ভ্রমণ কাহিনীটির তৃতীয় পর্ব উপস্থাপন করব। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে 98 পৃষ্ঠায় উপস্থাপন করেছিলাম, শুনতে পাই ফ্রান্সে নাকি নীতিনীতি ঘরে ঘরে, এই পর্যন্ত। আজকে এর পর থেকে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তম্বিতে, এই তম্বি শব্দের অর্থ হলো তাড়না, হুমকি, ভৎসনা, তিরস্কার, তবে এখানে তাড়না শব্দ ব্যবহৃত হবে অর্থটা। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম। আন্দাজ শব্দটা ফার্সি অন্দাজ শব্দ থেকে আসছেন। সেহরির সময় অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে, তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাড়ুবদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। মানে আফগানিস্তানের ওই যে রিলিফ ম্যাপটা হলো উঁচু নিচু জায়গা, যেটা তো বরফের জল দিয়ে পানি ধুলে মনে হয় যেন ওনার মুখটাও ওরকম হয়ে গেছে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ, ঘিয়ের ঘন কাঁথে শেরখানেক দুম্বার মাংস। গামলা শব্দটা পর্তুগিজ শব্দ গামেল্লা থেকে আসছে। তার মাঝে মাঝে কিছু বাদাম, কিশমিস, লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাঙ্কতেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। অপাঙ্কতেয় বলতে এক পংক্তিতে বসার যোগ্য নয়, মানে এমন। তাহলে এখানে আলুর পরিমাণটা কম মনে হচ্ছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের শামি কাবাব, বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার ওপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। যেই খাবারের বর্ণনা লেখক দিয়েছেন ওটা লেখক নিজেই শেষ করতে পারবে না, আমরা তো কোন চাই। তারপরে আব্দুর রহমান এসে বলল, আপনি অধীর হবেন না, আকুল হবেন না, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পরতা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার ওপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র, যেরকম তন্ময় হয়ে মোড়া কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। অদ্য শব্দের অর্থ লাজ, এটি অব্যয়, মানে হয়েছে মালিকে মনিবে বসে বসে খাচ্ছে আর ভৃত্য বসে বসে দেখছে, কোনো নড়াচড়া নাই, মানুষে যেরকম মরা কাটা দেখে স্তম্ভিত হয়ে সেভাবে দেখছে। আমি বললাম, ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান, ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান, আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকাবনে জিজ্ঞাসা করলুম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর, মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর। বাগেবালার বরফি আঙ্গুর এখানে আফগানিস্তানের একটা জায়গার নাম, তামাম আফগানিস্তানের মশহুর। এখানে তামাম শব্দটা হলো আরবি শব্দ, অর্থ হলো সমস্ত, সমগ্র, আর মশহুর শব্দ হলো খ্যাতিমান, নামজাদা।
বলেই একখানা শসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। শসার শব্দ বলতে বোঝায় ছোট থালা। আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন, বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলেই এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। তালুর কেন্দ্রবর্তী ছিদ্রকে বলে ব্রহ্মরন্ধ্র। এখানে বরফ দিয়ে আঙ্গুর যেহেতু ঢাকা, তাহলে তা ঠান্ডা করার দরকার নাই, কিন্তু আব্দুর রহমান আফগানিস্তানের লোক, তার কাছে ওটা ঠান্ডা হয়নি, তাই সে বরফ আঙ্গুরের গায়ে কী করছে, মোলায়েম কায়দা এটা ঘষছে যেন এটা আরও ঠান্ডা হয়। কিন্তু লেখক তো এটা মুখে দেওয়ার মাত্রই তার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত পেয়ে যায়। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিল্লু। মানে একেবারেই যদি একটাও না খায় তাহলে বলবে যে এইটা হলো বোকা শোকা, আর খাইবার পাশের হিম্মত বুকে জমা করে, খাইবার পাশে হলে ভারতের জাম্মু ও কাশ্মীর এবং চীনের জিংজিয়াং প্রদেশের সীমান্তের ওপর যে জায়গা, এটা এটাকে বলে খাইবার পাস। তো একটাও যদি না খায় তাহলে বুঝবে যে মনিব তো একবারে কি জঙ্গলি, তাই উনি গোটা আষ্টে গিলছে। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না, ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুয়ো? এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়, সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ, কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে, আস্ত উঠে রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, এবার এক হাতে থালা থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। মানে অত্যন্ত সুন্দর আব্দুর রহমানের চরিত্রটা, বা এটা তো লেখকের সাথে বাস্তবে ঘটেছে, মানে মনিবের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা এখানে আব্দুর রহমান দেখাই দিছে। তো শব্দার্থগুলো এবার খেয়াল করি একটু। তম্বি, এখানে তম্বি শব্দের অর্থ হলো তাড়না। যার দেহ, আচ্ছা, আফতাব, এটা ফার্সি শব্দ, ফার্সি আফতাব, আফতাব, আফতাব অর্থ হলো সূর্য। কাথে, কাথে শব্দের অর্থ হলো জলে সিদ্ধ করে প্রস্তুত ঘন নির্যাস, ঘন নির্যাস। সিদ্ধ করে গরম জলে তৈরি করে ঘন নির্যাস হয় সেটা আর কি। বোম্বাই, আকারে বড়, এটা যেমন বোম্বাই আম, বোম্বাই ছাগল, বোম্বাই নারকেল, এটা আকারে বড় হলে ওইটা বোম্বাই, আকারে বড়। আর অপাঙ্ক্তেয়, অপাঙ্ক্তেয় শব্দের, আচ্ছা, অপঙ্ক্তি, এটা ভাঙায় দেখায় ন যোগ পঙ্ক্তি, পঙ্ক্তি, আচ্ছা অনুস্বার দেয়নি আবার, ন যোগ পঙ্ক্তি যোগ এও, এ হলো অপাঙ্ক্তেয়, আর এটা যদি সমাস ধরি এক পঙ্ক্তিতে বসার যোগ্য নয় এমন, এক নয় বহুব্রীহি সমাস, এক পঙ্ক্তিতে বসার যোগ্য নয় এমন। বারকোষ, বারকোষ অর্থ হলো কাঠের তৈরি উঁচু কানা বিশিষ্ট বড় থালা, তাহলে সোজা কথা হলো বড় থালা, উঁচু কানা বিশিষ্ট, কানা বিশিষ্ট বড় থালা,
তারপরে হলো কোফতা। কোফতা এটা ফার্সি কোফতা শব্দ, ফার্সি শব্দ থেকে আসছে কোফতা। কোফতা মাংসের বড়া দিয়ে তৈরি ঝোল, মাংসের বড়া দিয়ে তৈরি ঝোল, এগুলি আফগানিস্তানে চলে খাবারটা। মড়া, মড়া এটা হলো সংস্কৃত মৃতক থেকে আসছে, সংস্কৃত মৃতক, মানুষের মৃতদেহ, সোজা কথা হলো মৃতদেহ। পুনরূপী, পুনরূপী পুনরায় আবার, পুনযোগ রূপী, পুনযোগ রূপী, পুনরূপী মানে হলো আবার। পেজা, পেজা অর্থ হলো ধুনে আঁশ পৃথক করা হয়েছে এমন তুলো, ধুনে মানে ওই যে লেপ বানানোর সময় যে এরকম করে, এটা ধুনে আঁশ পৃথক করা হয়েছে এমন তুলো, আঁশ বের করা তুলো, আঁশ পৃথক করা তুলো। এরপর আছে তামাম, তামাম শব্দের অর্থ হলো এটা আরবি শব্দ, আরবি শব্দ তামাম থেকে আসছে, তামাম এর অর্থ হলো সমগ্র। এরপরে মশহুর, মশহুর শব্দের অর্থ হলো নামজাদা, খ্যাতিমান, নামজাদা। এরপরে শশার, শশার অর্থ হলো এটা আর ইংরেজি শব্দ সু, এস ও ইউ সি ই আর, এস ও ইউ সি ই আর। এখন এটার অর্থ কি আসে, থালা, ছোট থালা আর কি, এটা সচা। হিম, হিম যোগ অ, হিম যোগ অ, এটা গঠিত হবে এভাবে, হিম যোগ অ, অর্থ হলো আমরা যেটা জানি শীতলতা, শৈত্য, তো শীতলতা লিখি শীতলতা, শীতলতা। আর মোলায়েম, মোলায়েম শব্দের অর্থ হলো নরম, মৃদু, তো নরমটাই লিখি আর লিখতাম না। কায়দা, কায়দা শব্দ এটা হলো আরবি কায়দা থেকে, কায়দা, কা এদা, এই হলো আরবি শব্দ, এইভাবে লিখে কায়দা, তো এর অর্থ হলো কৌশল, দক্ষতা, তো আমরা কায়দা কৌশলই লিখি। ব্রহ্মরন্ধ্র, তালুর কেন্দ্রবর্তী ছিদ্র, তালুর কেন্দ্রবর্তী ছিদ্র। মনিব, এটা আরবি মনিব শব্দ থেকে আসছে, আরবি মনিব, আমরা বলি মনিব, অর্থ হলো প্রভু, কর্তা, কর্তা শব্দটা আবার সংস্কৃত। খাইবার পাস, ভারত, জম্মু ও কাশ্মীর এবং চীনের জিংজিয়াং প্রদেশের সীমান্তের উপর, মানে ওইখানে যে জায়গাটা ওইটাকে বলে খাইবার পাস, এটা লিখলাম না। হিম্মত শব্দের অর্থ হলো সাহস, হিম্মত শব্দের অর্থ হলো সাহস। এরপরে এটা হলো আরবি শব্দ আর কি, হিম্মত শব্দটা হলো আরবি, হিম্মত আরবিতে লেখে এভাবে বাংলা উচ্চারণটা আর কি। আর বপু, আখরোট, আখরোট এটা সংস্কৃত অক্ষর থেকে আসছে, ইংরেজিতে বলো ওয়ালনাট, ডব্লিউ এ এল ওয়াল এন ইউ টি, ওয়ালনাট, এটা হলো ইংরেজি শব্দ, আর সংস্কৃতে বলবে অক্ষর, অক্ষরটা এই ভাষায় লিখি অক্ষিয়তে আকার, তো অক্ষর, এটা থেকে আসছে আখরোট শব্দটা। আর আখরোট বলতে বোঝায় শক্ত, খোলায় আবৃত বাদাম জাতীয় ফল, তাহলে এটা লিখলাম না, বাদাম জাতীয় ফল। তো আজকের এই তৃতীয় পর্ব এই পর্যন্ত, আর বাকি একটি পর্ব আছে চতুর্থ পর্ব, এটি নিয়ে তোমাদের সাথে পুনরায় আবার দেখা হবে, মানে পুনরপি দেখা হবে, পুনরায় আবার বলার কোনো দরকার নাই, আবার আর পুনরায় একই। তোমাদের সুস্থ জীবন কামনায়, আল্লাহ হাফেজ।